সাইক্লোন সেপারেটর, এটা গ্যাসিয়াস মিক্সচার থেকে সলিড পার্টিকেলগুলোকে আলাদা করে। এখানে ধরা যায় সাপোজ এগুলা হচ্ছে সলিড পার্টিকেলস, কাগজের টুকরাগুলো, আর এর সাথে যে বাতাসটা আছে ওটা আমরা হট গ্যাস ধরি বা অন্য কোনো গ্যাস ধরি। এটা আসলে একটা রিকভারি ইউনিট, স্প্রে ড্রায়ারের পরবর্তী অংশ হিসেবে কাজ করে, প্রসেস লস অনেক দূর কমানোর জন্য এটা ইউজ করা হয়। আর এটা চলে আর কি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দিয়ে। এখানে একটা ভ্যাকুয়াম এয়ার পাম্প আছে, সাইক্লোন চেম্বার আছে, কালেকশন চেম্বার আছে একটা, এদিক দিয়ে ইনলেট হবে। আর এই মাছ এই জায়গায় সাইক্লোনিক হারে বাতাসটা ঘুরতে ঘুরতে একটা ভর্টেক্সের উৎপন্ন হবে, ভর্টেক্স উৎপন্ন হয়ে পার্টিকেলগুলো এখানে ঘুরতে থাকবে, বাতাসটা এদিক দিয়ে বের হয়ে যাবে, আর পার্টিকেলগুলো যখন নিজের ওয়েটে গ্র্যাভিটির টানে উপর থেকে নিচে পড়ে যাবে। এই এই সিম্পল থিওরিতে এটা কাজ করে। চালাই দেখি। এইভাবে পার্টিকেলগুলো ভিতরে ভিতরে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাবে, আর আর বাতাসটা চলে আসবে। এই সিম্পল থিওরিতে এটা কাজ করে।